গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমিও খুবই ভালো আছি। সকাল সকাল এই শীতের রোদে এসে একটু রোদে দাঁড়াতে কিন্তু বেশ ভালো লাগে, তাই বলে আমি আর কপিল দুজনেই একটু উপরে এসেছি, এসে দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, অনেক সময় উপরে দাঁড়ানো ছিলাম, এবার নিচে যেতে হবে, গিয়ে সকালে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হবে। যাই হোক, এবারে আস্তে আস্তে এখন নিচে যাই, আর তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই কদিন থেকে আমি আর কপিল রোজ দিন সকালবেলা এই মেথি ভেজানো জলটা খাই, তো শরীরের জন্য তো ভালো, আর তাই বলে খেয়ে নেই, খেতে তো এত বাজেও না, ঠিকঠাক আছে, তাই বলে খেয়ে নেই। আর কপিল খেয়ে নিয়েছে, আমার এখনও খাওয়া হয়নি। এখানটার মধ্যে কপিল গতকাল নিয়ে এসেছিল একটু গুড়, তো এখানটায় ভাবছি যে গুড় দিয়ে যদি একটা কিছু বানানো যায়। ব্রেড আছে, এখন গুড় দিয়ে ব্রেড কি খাওয়া যায় জানি না, বুঝতে পারছি না, দেখা যাক কী বানাই। আপাতত জলটা খেয়ে নেই। তারপর হঠাৎ করে মনে পড়লো, কেন না একটু খোলা পিঠের মতো কিছু বানাই, তাই বলে চটপট করে সেই 5-10 মিনিটের মতো চালটাকে একটু ভিজিয়ে চালের গুঁড়ো করে নিলাম, আর তার সাথে অল্প একটু ময়দাও মিশিয়ে দিয়েছি। তারপর এখানের মধ্যে এই যে বললামই কপিল গুড় নিয়ে এসছে, কিন্তু গুড়ের মধ্যে সেই মৌরি আর চিনেবাদাম লাগানো, জানি না খেতে কেমন হবে। আমি এখানের মধ্যে গুড়টাকে আগে একটু নরম করে দিলাম, কারণ পুরো শক্ত গুড় ছিল, গুড়টাকে আমি এভাবে করে দিয়েছি, নরম করে দিয়েছি। আর এবারে গুড় দিয়ে ভাবছি আজকে এই খোলা পিঠেটা বানাই, তো হয়তো ভালো লাগবে খেতে, দেখা যাক কেমন হয়। পাটিসাপটা যেমন বানিয়ে খাই, শুধু পাটিসাপটার ভেতরে হয়তো আমরা নারকেল দিয়ে খাই, আর নারকেল দেওয়া থাকে, না হলে ক্ষীর দেওয়া থাকে, তবে আজকে না আছে ঘরে নারকেল, না ক্ষীর কিছুই নেই, শুধু এভাবেই বানিয়ে খাবো। তো দেখা যাক কী হয়, কেমন বুঝতে পারছি না। ভালো করে মিক্স করছি, মিক্সটাও ভালো করে করতে পারছি না, কারণ সেই লাম্পসগুলো দেখা যাচ্ছিলো, তো অল্প অল্প জল মিশিয়ে মিশিয়ে চেষ্টা করছিলাম। তারপর কপিল বলল যে দাঁড়াও আমি তোমাকে হেল্প করে দেই, তো কপিল এটাকে এই বুদ্ধিটা বের করলো, বলছে কেননা এটা যখন আছে এটা দিয়ে তুমি একবারে করে নাও, কোনো চিন্তা নেই, হয়ে যাবে। তো কপিল এখন আমাকে চটপট করে এটা মিক্স করে দিয়ে দিচ্ছে। এবারে একদম ঠিক আছে, তো আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার আমি এখন একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটাকে গরম করে তারপর আমি অল্প একটু তেল লাগিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে দিয়েছি, আর দিয়ে গোল তো করলাম, জানি না কী হবে, বুঝতে পারছি না। তো একটা সাইড তো হয়ে গেছে, এবার পাল্টে দেব, তো তার আগে আমি এভাবে আবার এই পাশটার মধ্যে একটু তেলটা ব্রাশ করে দিলাম। আর এখন তো খুবই ভয় পাচ্ছি, হয়তো ভাবছি ফ্লপ খেয়ে গেছি, আমি পারবো না এটাকে পাল্টাতে, তো জানি না। অনেক কষ্ট করে সাইডগুলোকে অল্প 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 করে এভাবে জাস্ট ভালোভাবে পাল্টে দিলাম ফাইনালি, আর গ্যাস ভালোই হয়েছে, কিন্তু একদম আমি তো ভাবছি হয়তো পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো এবারে এখন খেয়ে দেখতে হবে কতটা মিষ্টি ঠিক আছে কি না, তো যদি কম হয় তবে নেক্সট থেকে অল্প একটু চিনি মিশিয়ে দেব, না হয় গুড় মিশিয়ে দেব, যাই কিছু করব। আপাতত একটা এখন বানিয়েছি, দুজন মিলে একটু টেস্ট করে দেখি, আর তারপর বাকিগুলো চটপট করে বানিয়ে নিই। ব্রেকফাস্ট বানানো হয়ে গেল, কপিলকে আমি দিয়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে, সাথে হয় ও কাজ করছে, আমি এখানে আমার ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি। তো আজকে সেই খোলা পিঠে বা খোলা রুটি যাই হোক সেটা খাচ্ছি, আর সাথে হয় মা ওরা পার্সেল পাঠিয়েছিল, সেই নারকেলের বরফি দিয়ে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে এবার কপিল বেরিয়ে পড়ছে ওর কাজে, আর এই যে বলতে না বলতে ক্যামেরাটা তুলতে না তুলতে সেই টিয়া পাখিগুলো চলে গেল, এত সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছিল,
তো যাই হোক, দেখাতে পারলাম না। তো কপিল এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছে ওর কাজে, বলছে ওর ফিরতে ফিরতে কখন হবে, ও নিজেও জানে না, হয়তো লাঞ্চে নাও আসতে পারে, মানে লেট হবে ফিরতে ফিরতে। দেখা যাক, তত সময় আমি আমার কাজগুলো সেরে নেই। ঘরে এসেই সেই আবার রান্নাঘরে চলে এলাম দুপুরের কি খাবার খাবো সেগুলোর ব্যবস্থা করতে। আজকে একদম ইচ্ছে হচ্ছিল না, সেই ডাল আর ভাত আর সবজি না হলে ডিম তরকারি এগুলো খেতে একদম ইচ্ছে হচ্ছিল না। আর সেটারও একটা কারণ আছে, কারণ গতকাল একটু পনির এনেছিলাম বাড়িতে, ভাবছিলাম পনির দিয়ে বানাবো পনির ফুলকপির তরকারি, কিন্তু বললামই আজকে ইচ্ছে হচ্ছে না কেন কি জানি, তাই বলে একটু ঘি নিয়ে নিয়েছি, তার মধ্যে কাজু বাদামগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি, এখানের মধ্যে পনির টুকরো টুকরো করে কেটে রাখলাম, অল্প একটু গাজরও কেটে রেখে দিয়েছি ছোট ছোট পিস করে। এবার আগে কাজু বাদামগুলোকে ফ্রাই করে নিলাম, এবার পনিরগুলোকেও সেই ঘিয়ের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি, অল্প একটু নুন মিশিয়ে দিয়েছি, আর হলুদ আর এখন দেইনি। আর আমার না সেই কাঁচা পনির খেতে একদম ভালো লাগে না, অনেকে আছে তরকারি রান্না করে যে কোনো কিছুর মধ্যে কাঁচা পনিরটাই দিয়ে দেয়, তো আমার সেটা একদম ভালো লাগে না। আমি অল্প একটু ফ্রাই করি যখনই রান্না করি যে কোনো কিছু। আমি এখানের মধ্যে সেই পনিরগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি। এবার একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল আর এক চামচ ঘি দিয়ে দিলাম, সেটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানের মধ্যে এলাচ, দারচিনি আর সাথে হয় গোলমরিচ। তো সব কিছু ভালোভাবে ফ্রাই হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট পিস করে রেখেছিলাম অল্প একটু গাজর, তো গাজরটাকে ভালো করে এবার একটু ফ্রাই করে নিচ্ছি। অন্য কোনো সবজি আজকে তেমন ঘরে ছিল না, তো তাই বলে গাজরই অল্প দিয়ে দিলাম, দিয়ে দিলাম আদা বাটা, সব কিছুকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তো এবারে সেই এগুলো ফ্রাই হয়ে গেল, আর তত সময় এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, তো ভেজানো চালটা আমি দিয়ে দিলাম এখানে প্রেশার কুকারের মধ্যে। আর বুঝতেই হয়তো পারছেন আমি আজকে কি বানাতে চলেছি, তো আমি অল্পই একটু দিয়েছি কিন্তু চালও একদম অল্প দিয়েছি, মানে আমি আজকে দুপুরে খাবো, কপিল দুপুরবেলা অল্প একটু খেয়ে নেবে, কারণ ও কখন আসবে হয়তো বাইরে খেয়েই আসবে, তো কপিল আর আমার দুজনের আজকে দুপুরের হয়ে যাবে। তো চাল দিয়ে দিলাম ভালো করে, একটু ঘিয়ের সাথে নাড়াচাড়া করে দিয়েছি, তারপর কাজু বাদাম আর পনিরটাও দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতন অল্প একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি, চিনিটা অল্প একটু বেশি দিয়েছি, তো নুন থেকেও আমি চিনিটা একটু বেশি দিয়েছি, আমার একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে, এটা কিন্তু বলতে পারি পোলাওই বানাচ্ছি এটা, তো যেভাবে মন চাইলো সেইভাবেই আজকে বানিয়ে নিলাম। সাথে হয় সব কিছু দিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, তো এখানে আমি 2 কাপের মতো জল দিয়েছি। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেল, খুবই সহজ, তাড়াতাড়ি বলতে গেলে হয়ে গেছে, একদমই টাইম লাগে না এটা বানাতে। এবার আমার বাকি কাজ আছে, একটু এডিটিং করব, সেগুলো আছে, ব্যাস আমি এখানে প্রেশারটা লাগিয়ে দিলাম, আর এবারে 2 সিটি হয়ে যাক, আশা করি হয়ে যাবে। আজ আমার একদমই সাধারণভাবে পোলাও বানানো হয়ে গেছে, আমি কোনো বাসমতি চাল ইউজ করিনি, আমরা যেগুলো রোজের রান্না করি ভাত খাই সেগুলো চাল দিয়ে আজকে আমি বানিয়েছি। এখানের মধ্যে একটু আমি গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলার গন্ধটা বেশ ভালোই লাগে, আর যদি অন্য একটু সবজি থাকতো সাথে, মটরশুঁটি থাকতো বা অন্য সবজি থাকলে আর একটু ভালো লাগতো, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তবে আজকে আমার ততটা কিছু ছিল না ঘরে, তাই অল্প একটু গাজর দিয়েছি, আর যা যা দিলাম দেখতেই পেরেছেন সেগুলো দিয়ে আজকে বানিয়ে নিয়েছি। এবার এখন খেয়ে দেখতে হবে কেমন হলো। তো এখানে আমি প্লেটে নিয়ে নিলাম, আর দেখতে ঠিকঠাক ছিল, তবে হ্যাঁ গন্ধটা ভীষণ ভালো হচ্ছিল, একদম ঘিয়ের একটা গন্ধ বেরোচ্ছিল, ভীষণ ভালো লাগছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। গতকাল আমি বানিয়েছিলাম অল্প একটু মটরশুঁটি ফুলকপির তরকারি, সেটা নিয়ে নিলাম, অল্প একটু ছিল তাই বলে, আর ছিল গতকাল রাত বানিয়েছিলাম বেগুন পোড়া, তো বেগুন পোড়াটাও নিয়ে নিয়েছি, সব কিছু মিলে এবার আজকে হবে দারুণ লাঞ্চ। 2 hours later দুপুরে খাওয়া দাওয়া করে অল্প একটু রেস্ট নিয়ে এবার বেরিয়ে পড়েছি, বেরিয়ে আমি সোজা এখানে চলে এসেছি আজকে চুল কাটতে। হয়তো ভাবতে পারেন কেন সারা দুপুরে এলাম না, এখন সন্ধ্যের পর আসছি, এটারও কারণ আছে, আমি দুপুরবেলায় বেরোতে ছিলাম কিন্তু এত বানরের উপদ্রব থাকে যে কি বলবো, মানে পুরো কলোনির ভেতরে বানর ছিল, সেই ভয়ে আমি দরজার বাইরে বেরোইনি,
তো তাই বলে সন্ধ্যের পর এসছি এখন, কারণ সন্ধ্যের পর বানর থাকে না, তো তাই বলে সন্ধ্যের পর এসছি। আর এখন কপিলও বাড়ি চলে আসবে, যে কোনো অসুবিধা হলে কপিলকেও কল করতে পারবো এসে আমাকে নিয়ে যেতে। তো আমি এখানে চলে এসেছি এখন হেয়ার কাট করতে, অনেক দিন পর এলাম। সেই লাস্ট কবে জানি শিলচরে আমি লাস্ট হেয়ার কাট করেছিলাম, সেই আমার দাদার বিয়ের আগে, আর এবার অনেকটা মাস পরে আবার এসছি। তো যাই হোক, যেভাবে আমি সবসময় চুল কাটি সেভাবেই আমি কাটবো, খুব একটা ছোটও করবো না, কারণ আমার ছোটো করতে ছোটো চুল ভালো লাগে না, আমার একটু লংয়ের মধ্যেই ভালো লাগে। তো যাই হোক, এবার এখন চলছে আমার হেয়ার কাট, আর কেমন লাগে আপনাদের সাথে পরে শেয়ার করছি, আপাতত এখন হয়ে যাক। হেয়ার কাট আমার ডান হয়ে গেছে, দেখতে এতই সুন্দর লাগে চুল কাটার পর যখন ওরা সেট করে দেয় চুলটা, ভীষণ ভালো লাগে কিন্তু দেখতে। যদি এরকমই সবসময় থাকতো তবে তো আর কি বলবো, কতই ভালো ছিল। তবে জানি এটা তো আগামীকালই নষ্ট হয়ে যাবে, আজকেই শুধু এই সৌন্দর্যটা থাকবে। তো যাই হোক, এবার এখন বাড়ি ফিরে যাচ্ছি আমি, অনেকটা রাত হয়ে গেছে। আর এই যে এই হাইওয়েটা, দিল্লি দেরাদুন হাইওয়ে, এটাকে ক্রস করা আর একটা বিশাল বড় কাজ, সারাক্ষণ গাড়ি ঘোড়া চলতেই থাকে। বাড়িতে চলে এসেছি আর কপিল অলরেডি বাড়ি চলে এসেছে, কারণ তখন অনেকটা বেজে গেছিল। তো বাড়ি চলে এসেছি, এসে সবচেয়ে প্রথম আজকে চলে এলাম এখানে আয়নার কাছে নিজেকে একবার দেখতে কেমন লাগছে। তো এই হেয়ার কাটটা আমাকে কেমন লাগলো আপনারাও একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে। আর তবে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।